কে যদি হিংস্র প্রাণী নিয়া যায়, বল মা তোমাকে কে মা বলে ডাকবে? মা সহ্য করতে পারেন নাই, একটা দৌড় দিয়া দরজাটা খুলিয়া সন্তানকে কাছে টেনে সন্তানের গালে চুমু খান, কপালে চুমু খান, আর মায়ের নিজে হাত দিয়া সন্তানের গায়ের ধুলোবালো গুলো পরিষ্কার করে দেন। মাও কাঁদে, সন্তানও কাঁদে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের কাছে ছিল না, মায়ের সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা জমা হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। সন্তানকে কাঁদে আর মা মনে নানা করে যার টুকরো সন্তান, ওরে বাবা তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় বল আমি কাকে নিয়ে বাঁচবো রে বাবা? এ বাবা তুই যখন ছোট্ট শিশু ছিলি কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলো কাঁদতি, মশায় কামড়াইলো কাঁদতি, ব্যথা পাইলো কাঁদতি, শীত লাগলো কাঁদতি, গরম লাগলো কাঁদতি, পোশাক পায়খানা করে শীতের রাতে বিছানা নষ্ট করতি, আমি মা তোকে ফলাইয়া দি নাই। এ বাবা তুই অসুস্থ হয়ে গেলে তোর বাবা ঘুমাইতো, ভাই বোন সবাই ঘুমাইতো, কিন্তু আমি মা ঘুমাইতাম না, সারা রাত তোর সেবা করতাম, তুই ঘুমায় গেলে তখনও ঘুমাইতাম না, নামাজ পড়ে দোয়া করতাম। আজকে যখন তোকে ঘর থেকে বের করে দিলাম, এ বাবা মনে করছি নাস্তার সময় ফিরে আসবি, আমি নাস্তা নিয়ে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারো। হে আশিক রাসূলের দল, আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন, যেই পুরস্কারটা দুনিয়ার সবাই চায় কিন্তু কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারেন। কি আল্লাহ জানায় দিলেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো তাহলে গুনাহ হয়ে গেছে, ইচ্ছা করে গুনাহ করবা না। ইচ্ছা করে গুনাহ করবা না, ইচ্ছা করে যদি গুনাহ করা হয় তাহলে মাপ পাওয়া বড় কঠিন, মাপ পাওয়া বড় কঠিন। তবে ইচ্ছা করে গুনাহ করবা কোন সময়? ইচ্ছা করে গুনাহ করা ছাড়াই তো অনিচ্ছায় হাজার হাজার গুনাহ আমাদের থেকে হতেই থাকে। তোমার থেকে যে গুনাহ হয় তুমি আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন, এটা হলো পুরস্কার। তুমি যদি রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, তোমার দ্বারা যদি গুনাহ হয়ে যায় তুমি মাফ চাইবা, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। হে গুনাহগারের দল, গুনাহ করতে 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 আসমান আর জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছো, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করছো, এখনো তোমার জন্য একটা দরজা আছে, একটা রাস্তা খোলা, নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আল্লাহ পয়গম্বরকে জানায় দিছেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ মাগফিরাত দা রদ উমিদাজ লুতফেতো যাকে কদ ফরমুদায়ে লা তাকনাতু। এ গুনাহগারের দল কই পালাবি? পালাইয়াও লাভ নাই, ভেগে গিয়াও লাভ নাই, বরং লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে ফিরে থাকবি না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না,
আল্লাহর রহমতের আশায় থাক। যদি আল্লাহর রহমতের দরজাটা শক্ত করে ধরতে পারো, আল্লাহ যদি তোমার জন্য রহমতের দরজাটা খুলেই দেন, তাহলে জীবনে যত গুণা থাকুক না কেন, সব গুণাগুলো আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, শিশু বৃদ্ধ নারী পানির জন্য হাহাকার করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মুসলমান উম্মতদের নিয়ে দোয়ার আয়োজন করলেন, দোয়া করার পরে যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। মানুষজন জমা হয়ে গেল, আল্লাহ জানাইলেন, পয়গম্বর তুমি যতই দোয়া করো আমি আল্লাহ বৃষ্টি দেব না। তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠে যায় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না। পয়গম্বর জানাই দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবেন না, তোমার একার কারণে সবাই কষ্ট পাবে তা হতে পারে না, আর যদি তুমি উঠে না যাও তাহলে আল্লাহ তোমাকে চিহ্নিত করে দেবেন, জিনাকারের তো খবর হয়ে গেছে, এলাকার মানুষ কত সম্মান করত, এলাকার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় বললাম, আসলে আমি যে কত বড় অপদার্থ, মানুষের চোখের আড়ালে গিয়া দরজা বন্ধ করে রাতের আধারে আমি কত অন্যায় করে বেড়াই, এটা তো মানুষ জানে না। ওরে মুসলমান, তুমি দেখো আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আমার গায়ে জুব্বা, আসলে এটা আমি না, আমি যে সবার আড়ালে যেটা করে বেড়াই সেটাই আমি, তোমাকে আমি যত ভালো দেখি না কেন এটা তোমার চরিত্র নয়, মূলত তুমি একা আড়ালে যা ভাবো যা করো এটাই তোমার চরিত্র। একটা মানুষ যদি রাতের আধারে গভীর রাতে কেউ দেখে না, একা একা তাহাজ্জুদ পড়ে আর জাহান্নামের ভয় কাঁদে, তাহলে সেই আল্লাহর ওলি, সবার সামনে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, জিকির করে, কপালে দাগ পড়ায় ফলাইছে, হাতের মধ্যে সবসময় তসবিহ থাকে, কিন্তু সবার চোখের আড়ালে কোনোদিন নফল নামাজও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, মিথ্যাও বলে, নিজের অহংকারও প্রকাশ করে। বুঝতে হবে এটা মানুষকে দেখানোর জন্য আমল করে, কেয়ামতের ময়দানে একে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। ও মুসলমান ইমানদার, যত গুনাহ করো না কেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করে দেবেন, তবে শর্ত, রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার পর জিনাকার থর থর করে কাঁপতেছে, কি করবে এখন, যদি এখান থেকে উঠে যাই তাহলে যারা আমাকে দেখলে সম্মান জানাইতো, আগেই সালাম দিত, চেয়ার ছেড়ে আমাকে বসতে দিত, তারাও আমাকে থুথু মারবে, জুতা নিক্ষেপ করবে, আবার যদি না উঠে যাই তাহলেও আমাকে চিহ্নিত করে দেওয়া হবে, কি করব, উপায় তো নাই। বুঝলাম এখান থেকে উঠে গেলাম সবাই লজ্জা দিল, এলাকার জীবনও না হয় ঢুকলামই না, এমন একটা জায়গায় গিয়ে জীবন পরিচালনা শুরু করব যেখানে আমাকে কেউ চেনে না, কেউ জানবেও না, কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন, আল্লাহর জমিন, সেখানে যাওয়ার পর আল্লাহ যদি বলে দেন, হে জিনাকার যেখানে আসছি তো আমি আল্লাহর জমিন, যা যা চলে যা, আমি আল্লাহর জমিনে থাকতে পারবি না, তখন আমি কোথায় যাব, এ দুনিয়ার নাফরমানের দল ভালো করে শোন, আল্লাহর জমিনে দাঁড়াইয়া আল্লাহর আহ্বান গ্রহণ করার পর, আল্লাহর নিয়ামত গ্রহণ করার পর, আল্লাহর পর আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর, তুমি সেই আল্লাহর সঙ্গেই নাফরমানি করো, এই অধিকার তোমার নাই। তুমি যদি অন্যায় করতেই চাও আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও, যদি দেখো আল্লাহর জমিন ছাড়া অন্য কোনো জায়গা নাই, তাহলে তুমি গুনাই আর করবা না। জিনাকার সিদ্ধান্ত নিল, যা হয় হোক ইজ্জত তো যাবেই, এটা নিশ্চিত, শেষবারের মতো
আমি একটু আল্লাহর সাথে কানেকশন লাগাই দেখি কি হয়। চোখের পানি ছেড়ে কাঁদতেও পারেন না, কারণ চোখের পানি ছেড়ে কাঁদলে আশপাশের মানুষজন সন্দেহ করে বসবে, আফসোসে অন্তরটা ফেটে যায়। চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম অনেক বেশি, চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম অনেক বেশি। জিনাকার আল্লাহর সঙ্গে অন্তর দিয়া কানেকশন লাগায় দিছে, সঙ্গে সঙ্গে মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি বর্ষা শুরু হয়েছে। কাদেরে কুদুর রব্তুদারি বরকামার আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও মুসলমান ইমামবাদ, পয়গম্বর রাগী মানুষ ছিলেন, ডাক দিলেন আল্লাহ, কোন জিনাকার কিন্তু উঠতে দেখলাম না, কোন মানুষ তো উঠতে দেখলাম না, কোন দোয়া করলাম না। আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, আল্লাহ বৃষ্টি করতে গেল, কাউকে তো উঠতেও দেখলাম না। আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়, আর ডানে বামে তাকায় যখন দেখে সবাই তো আমার আপন, এখানে গালি দিলেও কেউ কিচ্ছু বলে না, দুষ্টুমি করলে কারো বাধা নাই, এদের সঙ্গেই জীবনটা কাটায় দিব, মা বাবাকে আর দরকার নাই। কিন্তু খেলাধুলা করতে 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 যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্যাস্ত যাবে, হঠাৎ ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই, আস্তে আস্তে সব বন্ধু বান্ধব বাড়ির দিকে রওনা দিছে, তাকে কেউই ডাকতেছে না। ওর মনের মধ্যে একটা গাওয়াহি দিছে, না না আসলে এরা আমার কেউ আপন নয়, এরা যদি আপন হইতো এখনই সন্ধ্যা হবে, সন্ধ্যার পর পরে অন্ধকার নামার পরে জঙ্গল থেকে হিংসে প্রাণী বের হয়ে আসবে, আমাকে এই সময় যারা জায়গা দিল না, বাড়িতেও নিল না, ডাকলেও না, আসলে ওরা আমাকে খেলাধুলার স্বার্থে সারাদিন ব্যবহার করেছে। আপন যদি হয় মা বাবাই আপন, ফিরে যদি যেতে হয় মা বাবার কাছেই ফিরে যেতে হবে, মা বাবার রাগ করলেও তারাই আপন, মা বাবা যদি মারেন শাসন করেন তবুও তারাই আপন, মা বাবা যদি খাবার নাও দিতে পারেন তবুও তারাই আপন। এক দৌড়ে সন্তান বাড়িতে গিয়া ঘরের সামনে দরজায় ধাক্কা দিছে, মা দরজাটা খোলো, দরজাটা ভিতর থেকে লাগানো বন্ধ করা, ভিতর থেকে মা গোসা করে বলেন না না তোর মতো সন্তান দরকার নাই, যা যা দূর হয়ে যা, তোকে আর চাই না, তোর মতো সন্তানের কোনো প্রয়োজন নাই। সন্তান বুঝতে পারছে এভাবে ডাকলে হবে না, মায়ের মাঝে যেমন একটা রাগ আছে তেমন একটা মমতাও আছে। আমি জানি মায়ের গোসা মায়ের রাগ কমাইয়া যদি মমতা বের করতে হয় আমার অন্তরটা নরম বানাতে হবে, মাকে একটু বড় আবেগ নিয়া বড় করুণতার সঙ্গে ডাক দিতে হবে, দুই ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে। আমি জানি আমার মা আমার ডাক সহ্য করতে পারবেন না, আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান ঘরের দরজায় বসে গেছে, একেবারে জড়সড় হইয়া কেউ নাই, একেবারে অসহায় ভাব নিয়ে বসে গেছে, দুই ফোঁটা চোখের পানি সারে সেরে দিছে, অন্তরটা নরম বানাইয়া দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর বড় করুণ সুরে ডাকে, মা গো, ও মা দরজাটা খুলে দাও মা, ও মা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি দরজা না খোলো আমি কোথায় যাব মা, ও মা জীবনে আর ভুল করবো না, মা গো যদি দরজা না খোলো আমি ভূমিষ্ঠ হওয়ার পর কেন আমাকে গলা টিপে হত্যা করো নাই। ও মা চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, সূর্যাস্ত যাইতেছে, মা গো অন্ধকার নামলে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, তোমার সন্তান তোর জন্য অপেক্ষা করলাম কিন্তু বাবা দেখে তুই আসো নাই, আমি মাও নাস্তা করি নাই, এ বাবা দুপুরের সময় তোর বাবা আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করতেছি,
যখন দেখি তুই আসো নাই আমিও খাই নাই তোর বাবাও খান নাই। আসরের নামাজের পরে আমার মনটা আর ভালো লাগলো না, তোর বাবাকে ডেকে বললাম ওরে স্বামী একটু বাইরে বের হয়ে দেখেন সন্তানটা কোথায় গেল, নাকি বাজে আড্ডায় চলে গেছে, ওকে ফিরাই আনতে হবে, আমার কলিজার টুকরা আমার আর কেউ নাই। আমি সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের মুখ দেখলে আমি সব দুঃখ যন্ত্রণা ভুলে যাই। এ বাবা তোর বাবা রাস্তায় গিয়ে একবার ডান দিকে দূর দেয়, একবার ডান দিকে দূর দেয়, আর জোরে জোরে হাত ছেড়ে ডাকে কোটা তুই কই কই, আয় বাবা আমি মা দরজায় গিয়া গাছের আড়াতে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকাই, আর মনে মনে ভাবি আয় বাবা আয় তুই অন্যায় করছ, যদি একবার এসে আমাকে মা বলে ডাক দাও, একবার যদি আমি মায়ের কাছে ক্ষমা চাও আমি মা তোকে ক্ষমা করে দেব। কিন্তু যখন দেখলাম তোর খবর নাই আমি আর তোর বাবা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে আল্লাহর দরবারে কাঁদি, এ বাবা প্রথম তুই যখন দরজার মধ্যে ধাক্কা দিছ আমি মা অভিমানে বলছি দরজা খুলবো না, কিন্তু তুই ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা একটা ধাক্কা লেগে গেছে। ওরে পয়গম্বর সন্তানের জন্য মায়ের এত ভালোবাসা, বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসাটি তার চাইতে কম হয়ে গেল নাকি, বরং সারা দুনিয়ার মায়ের ভালোবাসা যদি এক জায়গায় জমা পড়া বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা তার চাইতে কোটি কোটি গুণে বেশি। ও পয়গম্বর জিনাকার যখন অন্তর দিয়ে আমি আল্লাহর সাথে কানেকশন লাগায় দিছে, আমি আল্লাহর রহমতের দরজার সামনে বসে গেছে, বারবার বলে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝি নাই, আমি বলছি না হবে না হবে না হবে না হবে না। এ বান্দা তুই যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছ, তুই যখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছ, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম তো কাউকে কাউকে জন্ম দেই নাই, কোনো জন্মদাতার থেকে জন্ম নিই নাই, আমি আল্লাহর মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই, আমার একমাত্র আদরের বান্দা, ওরে বান্দা তুই যখন গুনায় লিপ্ত হইয়া আমার থেকে অনেক দূরে চলে গেছে, আমি গভীর রাতে বান্দা সারাদিন তোকে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম তোর জীবনটা জুড়ে, সারাদিন কাজ কর ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য, এ বান্দা সারা রাত তুই ঘুমায় থাকি অথচ আমি আল্লাহ প্রথম আসমানে নেমে রাতের শ্যামটাকে তোকে ডাকি, ও বান্দা ও আর গুনা করিস না, তোর জীবনের যা দুঃখ আমার কাছে বল, তোর কি লাগবে আমার কাছে বল, তোকে কেউ ধোকা দিছে মদ খাইস না সিগারেট খাইস না নেশা করিস না, তোর কিছু বলা লাগলে আমার কাছে বল, তুই কোন নারীর আড্ডায় যাস না তোর মন ভালো লাগে না, আমি আল্লাহর কাছে বল গুনার জন্য চোখের পানি ছেড়ে দে দেখবি অনেক মজা লাগে। কিন্তু বান্দা তোকে আমি এত ডাকা ডাকলাম তাহাজ্জুদে পাইলাম না, ফজরে পাইলাম না, যুহুরে ডাকছি পাই না, আসর মাগরিবে শায়ে ডাকছি পাই না, ওরে বান্দা জিকিরে ডাকছি তেলাওয়াতে ডাকছি রমজানের সাহরিতে ডাকছি পাই নাই, ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই, চরমোনায় ডাকছি পাই নাই, ইস্তেমায় ডাকছি পাই নাই, ওয়াজের মাহফিলে ডাকছি বান্দা পাই নাই, আজকেও তোকে ক্ষমা করা যাবে না। কিন্তু পয়গম্বর ওই জিনাকার আমি আল্লাহর রহমতের দরজাটা ছাড়াই না, বারবার বলে আল্লাহ আমি আপনার সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে আর বড় গুনাহগার নাই, আয় আল্লাহ আমি যত বড় গুনাহগার হই না কেন আপনার রহমতের পাওয়ার তো অনেক বেশি, আয় আল্লাহ আপনার অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির, আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমার উপায় নাই, আল্লাহ আপনি মাফ না করলে ইবলিস নি আমাকে জাহান্নামে ফরায় দেবে আপনার কি লাভ হবে। ও পয়গম্বর যখন জিনাকার দরজাটা ছাড়েই না, বারবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু করে, একটা সময় আমি আল্লাহর
রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। একটা সময় আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জশ মেরে যায়। আমি আল্লাহ সিনাকারের জন্য আমার রহমতের দরজাটা খুলে দিয়া আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে তুলে দিলাম। মা যেমন সন্তানের সারা দিনের খেলাধুলার ধুলাবালুগুলো নিজ হাতে পরিষ্কার করে দিছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুণাগুলো আমার হাত দিয়ে সব পুরো পরিষ্কার করে দিলাম। শুধু তাই নয়, ওর জীবনের যত গুণা আমি আল্লাহর তওবার কারণে ন্যাক দিয়া পরিবর্তন করে দিয়েছি। ও পয়গম্বর, যে জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই জিনাকারের তওবার কারণেই আবার বৃষ্টি দিলাম, তোমাদের দোয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহকে ভালোবাসি কে? রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন গুনাহ যদি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। এতক্ষণ জানলাম আল্লাহর ভালোবাসার মাপকাঠি, আল্লাহর ভালোবাসার মাপকাঠি কে বলে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। এখন জানা দরকার রাসূলকে ভালোবাসে কে, আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর পছন্দের কথা আল্লাহ বলে দিয়েছেন। আপনার আমার পছন্দের কথা আপনি আমি বলি, এবার বলেন রাসূলকে কি করলে ভালোবাসা হবে, রাসূলের ভালোবাসার কথা কে বলবেন? কথা কয় না আল্লাহ পছন্দের কথা কে বলছেন? রাসূলের পছন্দের কথা কে বলবেন? জোরে বলেন আল্লাহ যেটা বলেন সেটা কোরআন, রাসূল যেটা বলেছেন সেটা। জোরে বলেন আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানলাম কোরআন দিয়া, রাসূলের ভালোবাসার মাপকাঠি জানবো হাদিস দিয়া। পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়ামান আহাব্বানী কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে পালন করে, ফাকাদ আহাব্বানী, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহকে ভালোবাসে কারা? এবার রাসূলের ভালোবাসার মাপকাঠি রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নত পালন করে যারা। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন, রাসূলের সুন্নত রাসূলকে ভালোবাসে কারা? জোরে বলেন, জোরে বলেন, রাসূলকে ভালোবাসে না কারা? রাসূলের সুন্নাত, আমরা জান্নাত চাই, জান্নাত পেতে হলে আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা। রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, গুনাহ হয়ে গেছে ক্ষমা তাইবা মাফ। রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে যদি রাসূলকে ভালোবাসতে পারি, রাসূল একটা পুরস্কার ঘোষণা করেছেন, কার আমি রাসূলের সুন্নতের পালনের মাধ্যমে যারা আমি নবীকে ভালোবাসবে, তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। এবার আলোচনার শুরু আর শেষটা মিলান, আমরা ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য। জান্নাত বানাইছেন আল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। শর্ত, জান্নাত যদি পেতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নত পালন করে যারা। রাসূলের সুন্নত পালনের মাধ্যমে যারা রাসূলকে ভালোবাসতে পারবে, তাদের আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যাদের হবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে রাসূলের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। যতটুকু আলোচনা হয়েছে, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসরের পরে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বয়ান করার কথা ছিল, কিন্তু উনি বাদ মাগরিব বয়ান করবেন। আসরের পরে আমার ছোট ভাই জাবের বয়ান করবে, মাহফুজুর রহমান জাবের। আমি চাইব, আমার আশা, ইমাম ওলামা পরিষদের সঙ্গে আমিও আছি, আমি এখানে ওয়াইজ হিসেবে আলাদা আসি না, তাদের সঙ্গে আমিও আছি না, কোনো পদ টদ নাই। আমি আগেই বলছি আমার কোনো পদ নাই, আমি এমনি আছি, ওই পদ কইলে আমি হারাইবেন। হ্যাঁ ঠিক আছে। তো এরপরে এসার পরে
আজহারুল ইসলাম আজমি ভাই বয়ান করবেন, এরপরে হুজুরে বয়ান করে মোনাজাত দিবেন, এভাবেই তো শিডিউলটা। আর একটা দাওয়াত দিই আপনাদেরকে, এই মাসের 31 তারিখ বৃহস্পতিবার, মানে আগামী বৃহস্পতিবার, কবে? এই মাসের 31 তারিখ কি বার? সকাল 9টা থেকে এই যে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ অর্থাৎ শনির একরা মাঠে, কবে বলছি, কখন থেকে? সকাল 9টা থেকে সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইসলামী মহাসম্মেলন সকাল 9টা থেকে শুরু হবে, রাত 10টায় শেষ হবে। কিছু অতিথির নাম বলি, এই আলেমগুলো একসাথে কখনো হয়তো জমা হয় না, আপনারা ওয়াইজদেরকে পিসাবদেরকে এক জায়গায় দেখছেন, কিন্তু বাংলাদেশে আলেমদের মাঝে যে বড় বড় সম্পাদক আছে, সাংবাদিক আছে, বড় বড় লেখক আছে, এরা সহজে এক জায়গায় হয় না। আমাদের এই অনুষ্ঠানে মহিউদ্দিন